वेलकम टू वॉइसेस स्टडी सेंटर। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ তোমরা যারা যারা ভালো র‍্যাঙ্ক করেছো এবং যারা কাউন্সেলিং এর মধ্যে বসবে, তাদের ডকুমেন্টস এর মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। কয়েকটি ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে, সেই ম্যান্ডেটরি ডকুমেন্ট গুলো তোমাদের ভালোভাবে লাগবে। যদি কোথাও কোনো রকম ভাবে কোনো মিস্টেক যদি তোমরা করে থাকো, তবে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। আর আমি আজকে সেই ডিটেলস গুলোকে কোথায় কোথায় তোমাদেরকে কি ভুল হতে পারে সেই ডিটেলস গুলো আজকে এই ভিডিওতে ক্লিয়ার ভাবে জানিয়ে দেব। তাই যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ জিএনএম এনএম সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত তথ্য পাবে আমার এই চ্যানেলের মধ্যে। এবং যারা পরবর্তী বছর হচ্ছে কি আবার জিএনএম এনএম এন্ট্রান্স দেওয়ার কথা ভাবছো, তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য স্পেশাল কোচিং, ফ্রি কোচিং হচ্ছে গিয়ে নিয়ে আসি। তবে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ডোমিসাইল সার্টিফিকেট কাকে দিয়ে সই করাবো, তারপর হচ্ছে গিয়ে আবেদন করার সময়, এই প্রশ্নটি তোমরা অনেকবার আমাকে করেছো যে দাদা আবেদন করার সময় তো আমি তো জেনারেল করেছি, এখন তো কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউ সার্টিফিকেট তো বানিয়ে নিয়েছে, তো সেটা কি এখন কাউন্সেলিং এর মধ্যে দিতে পারবো? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি রেখেছে যে ফর্ম গুলো কিভাবে ফিল আপ করবে। তো ফর্ম গুলো ফিল আপ করাটা কিন্তু খুবই ভাইটাল বিষয়, কোনো রকম কোনো কিন্তু অসুবিধা করা চলবে না, তাতে তোমার ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হতে পারে। তো চলো আজকে আমাদের যে ফার্স্ট বিষয় আছে যে জিএনএম এনএম কাউন্সেলিং এ কি কি ডকুমেন্ট গুলো লাগবে, সেই ডকুমেন্ট গুলো আমরা একবার দেখে নেব। তো ফার্স্ট আমাদের কি লাগছে, এজ প্রুফ দিতে হচ্ছে। এজ প্রুফ হিসেবে কি দিব, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা হচ্ছে গিয়ে বার্থ সার্টিফিকেট। তারপর ম্যান্ডেটরি কি লাগছে, ম্যান্ডেটরি সবার জন্য লাগবে হচ্ছে গিয়ে এইচএস এর মার্কশিট 10+2। থার্ড হচ্ছে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটেও কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি। তারপর হচ্ছে গিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই যে চারটা দেখতে পাচ্ছ, এই চারটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট ফর অল ম্যান্ডেটরি, ঠিক আছে। এই চারটা লাগবে, এই চারটা ডকুমেন্টের মধ্যে যদি কোনো রকম ভাবে কোনো কিছু ভুল করেছো, তবে তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। তো ডোমিসাইল সার্টিফিকেট এবং হচ্ছে কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত তোমরা অনেকে প্রশ্ন আবার আমাকে করছো, সেই প্রশ্নগুলোর এক এক করে সবাইকে উত্তর দিব। তো তারপর হচ্ছে আমাদের যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা দেবে। তারপর পিডব্লিউডি সার্টিফিকেট ঠিক একই রকম ভাবে, এবং হচ্ছে গিয়ে ইডব্লিউ সার্টিফিকেট। তবে এই তিনটে হচ্ছে গিয়ে তোমাদের এক্সট্রা, যাদের আছে তারা দিবে, বাট এই পাশে যে চারটা ডকুমেন্টস দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সকলের জন্য ম্যান্ডেটরি। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সকলের জন্য ম্যান্ডেটরি, বাট এটা কাউন্সিলিং এর জন্য নয়, সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য প্রয়োজন হবে। কিন্তু তোমরা এখনই ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখনই তোমরা সমস্ত কিছু রেডি করে রাখবে, বলা যায় না তারপর কত তাড়াতাড়ি কত কি প্রসেস হতে পারে, তাই না? তাই তোমরা সমস্ত ডকুমেন্ট গুলো হচ্ছে গিয়ে এইভাবে ঠিকঠাক করে রাখবে। এবার আমরা যে বিষয়ে যাব, যে ডোমিসাইল সার্টিফিকেট কাকে দিয়ে সই করাবে, এই বিষয়ে দেখো বারবার তোমরা একটা প্রশ্ন করেছো যে বিডিওকে দিয়ে সই করাবো নাকি। দেখো একদম পরিষ্কার ভাবে লেখা আছে প্রধান অফ লোকাল গ্রাম পঞ্চায়েত, তুমি হাতের কাছে পাচ্ছ তোমার প্রধান সাহেবকে, তো প্রধান সাহেবকে দিয়ে সই করিয়ে নাও, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে জেলা পরিষদের, যে এখানে যারা হচ্ছে গিয়ে তোমার কি আছে, যারা পৌরসভায় আছো তাদের জন্য এখানে অনেক আছে, তুমি দেখে নিতে পারো, মেয়র বা কাউন্সিলরের কাছ থেকে গিয়ে করিয়ে নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো এইবার যে বিষয়টি দিকে আমরা দেখব, সেই বিষয়টি হলো আবেদন করার সময় জেনারেল করেছো, এখন কি কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট করতে পারবে? দেখো এখনো পর্যন্ত কিন্তু এই সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন বের হয়নি। আমি যা বলবো তা আমার নিজের মতামত এবং আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি। দেখো আবেদন করার সময় তুমি জেনারেল করেছো, এইবার কাউন্সিলিং এর সময় গিয়ে তুমি সেটাকে আবার কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেটে দিতে পারবে না, জেনারেলটা এজ এ জেনারেল ভাবে ট্রিট করা হবে, ঠিক আছে। নতুন ভাবে কাস্ট সার্টিফিকেট, নতুন ভাবে ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু করা যাবে না বলে আমার মনে হয়। তোমাদের ফাইনাল বিষয়টাকে করার জন্য অবশ্যই কাউন্সিলিং এর নোটিশের অপেক্ষা করতে হবে,
কিন্তু এখন পর্যন্ত যা আমার মনে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম। আর যাদের হচ্ছে গিয়ে ভুল করে কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছো, সেখানে অপশন সিলেক্ট করে ফেলেছো যে আমি এসসি, কিন্তু তোমার হচ্ছে গিয়ে এসসি সার্টিফিকেট নেই, তুমি জেনারেল হবে, তাদেরটা হচ্ছে গিয়ে এসসিটা হচ্ছে গিয়ে যে সিট রিজার্ভেশন আছে সে সিট রিজার্ভেশনটা ক্যান্সেল হয়ে গিয়ে অ্যাজ এ জেনারেল তুমি ট্রিট হবে। কারণ আমরা জানি আমাদের যে পুরো কাউন্সিলিং প্রসেসটা হবে সেই পুরো কাউন্সিলিং প্রসেসটা জিএমআর এর উপর বেসিস করে হবে, তোমার সেই এসসি এসটি ওবিসি এই র্যাঙ্কের উপর হবে না, ঠিক আছে? তো এইবার যে বিষয়টা আমরা দেখব সেই বিষয়টা হলো আমাদের যে কাস্ট সার্টিফিকেট হলো এবং ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত ইনফরমেশনটা এবার আমরা একটু দেখি নেব। তো ডোমিসাইল সার্টিফিকেটে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কি ফিল আপ করবে। দেখো এখানে প্রফর্মা ওয়ান এবং প্রফর্মা টু তোমরা সবাই জানো, এতে আমার কোনো সন্দেহ নেই তোমাদের জানার বিষয়ে, যে প্রফর্মা ওয়ান হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েতে যারা আছে তাদের জন্য এবং প্রফর্মা টু হচ্ছে যারা পৌরসভা এলাকায় থাকছে তাদের জন্য। এবং তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু সবার প্রয়োজন হবে, তাই এখন থেকে হচ্ছে গিয়ে তোমরা এই বিষয়গুলো ডকুমেন্টস গুলোকে রেডি করে ফেলো। ডকুমেন্টস গুলো রেডি করে রেখো এবং রেডি হয়ে গেলে আমাকে একটা, আচ্ছা তোমরা সবাই একটা কাজ করো যে তোমরা কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাও যে দাদা আমার হচ্ছে গিয়ে ডকুমেন্টস এখনো কমপ্লিট করা হয়নি, বা আমার ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেছে দাদা, বা এই ডকুমেন্টস রিলেটেড যদি কারো যদি কোনো রকম সন্দেহ থাকে আমাকে জানাও। তো এখানে ফার্স্ট আমরা যেটা দেখছি যে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট দেখো কি আছে, আই হিয়ার বাই দ্যাট আই পার্সোনালি নো মিস বা হচ্ছে গিয়ে বা মিস আছে বা মিস্টার হবে এখানে ছেলেদের জন্য, তাই না? তো এই যে এখানে দেখো ফর্মটা কিন্তু খুবই সহজ, এখানে নাম হচ্ছে এখানে ডটার অফ বা সন অফ আর এখানে হচ্ছে ওয়াইফ অফ, ওয়াইফটা কেটে যাচ্ছে। তো এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট নাম বসলো আর এখানে তোমার টোটাল হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা বসলো, তাই না? তো এখানে তারপর কি আছে, এখানে ছবি আর এখানে হচ্ছে গিয়ে তোমার ক্যান্ডিডেটের সই, আর এখানে কি হবে, এখানে হচ্ছে যে অফিসিয়াল যে অফিসের যে সই করবে অর্থাৎ প্রধান যদি করে এখানে প্রধানের সই এবং প্রধানের কি হবে অফিসিয়াল সিল, ম্যান্ডেটরি কিন্তু সিল কিন্তু লাগবে বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের মানতে হবে। দেখো মনে করো যে অফিস থেকে জাস্ট হচ্ছে সই করে দিল সিলটা মারতে ভুলে গিয়েছে, তোমার ক্যান্ডিডেটের বাতিল হবে, এই ধরনের যে ছোট ছোট মিস্টেক গুলোর কথা আমি বলছি এগুলো একদম হচ্ছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আরেকটা বিষয় এখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট সাইন হিয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি, তার মানে তুমি এটি আগে থেকে সই করবে না, এই নাম এই নাম ধামে যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা তুমি আগে থেকে ফিল আপ করে নিবে, ফিল আপ করে নিয়ে গিয়ে ফটো পেস্ট করলে তারপর প্রধানের সামনে গিয়ে তুমি নিজে ওখানে সই করবে, তারপর তুমি প্রধানকে দিবে সই করার জন্য, এবং সিল ইজ ম্যান্ডেটরি। তারপর প্রফর্মা টু তোমরা সবাই জানো প্রফর্মাটি কাদের জন্য, সেটা হচ্ছে পৌরসভা এলাকার জন্য, এখানে ঠিক একই রকম ভাবে নাম, বাবার নাম, তারপর যদি হচ্ছে ওয়াইফ অফ যদি হয় ওয়াইফ অফ দিলে, আচ্ছা দেওয়ার পর এখানে কি আছে অ্যাড্রেস দিতে হবে তোমাকে, ঠিক বেশি কিছু লেখা নেই, খুব সহজ, ছবি পেস্ট করলে নিজের সই এবং হচ্ছে সেই কাউন্সিলরের সই, ঠিক আছে? তারপর যে বিষয়টা দাঁড়াবে সে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মধ্যে দেখো এখানে কি আছে, ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই দ্য মেডিকেল প্র্যাকটিশনার, এখানে একটা সই করা লাগবে, পরিষ্কার ভাবে মেনশন করে দেওয়া আছে অ্যাটেস্টেড বাই দ্য মেডিকেল প্র্যাকটিশনার, যাকে দিয়ে তুমি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করবে সে যেন এই ফটোতে যেন একটা তোমার অ্যাটেস্টেড করে দেয়। খুব ভালোভাবে মাথায় রাখো এই ছোট ছোট বিষয়গুলো তোমার ক্যান্ডিডেটের যাতে না বাতিল হয়ে যায়, ঠিক আছে? তো তারপর এই যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে গিয়ে যা যা পার্মানেন্ট অ্যাড্রেস, দেখো হিস্ট্রি অফ ইলনেস এগুলো কিন্তু তুমি কিছুই করতে পারবে না, এগুলো তুমি কোনো কিছুই ফিল আপ করতে পারবে না মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মধ্যে। এই যে এই যে দেখো কয় পাতার আছে, এখানে এক পাতা, এখানে দু পাতা এবং এখানে হচ্ছে তিন পাতা, এই তিন পাতার মধ্যে তুমি কোনো কিছু ফিল আপ করবে না, জাস্ট ফর্মটাকে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে সেই ডক্টর বাবুর কাছে যাবে, তারপর ডক্টর বাবু যদি বলে হ্যাঁ তুমি ফিল আপ করো তবেই তুমি ফিল আপ করবে, যে বেসিক ডিটেলস গুলো আছে সেই বেসিক ডিটেলস গুলো তবেই তুমি ফিল আপ করবে, আদারওয়াইজ তুমি ফিল আপ কিন্তু করবে না। বারবার বলছি এই বিষয়ে কিন্তু সতর্ক থাকো। এবং যাদের যাদের হচ্ছে সার্টিফিকেট হয়ে গিয়েছে
তারা কি এখানে সই করে নিয়েছো কিনা, এই ফটোর উপর অ্যাটেস্টেড নিয়েছো কিনা, সেই বিষয়টা আমাকে কিন্তু জানাবে। কারো কোনো রকম অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই সেই বিষয়ে রিপ্লাই দিব। তারপর ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ দ্য ডেট, মেডিকেল প্র্যাকটিশনার নাম, ডিগ্রি, রেজিস্ট্রেশন নাম্বার এবং অফিসিয়াল সিল। দেখো অফিসিয়াল হচ্ছে কি, সিলটা কিন্তু খুব ম্যান্ডেটরি। দেখো কারণ কারণ দেখো সেটা যে কেউ কি করতে পারে, সেটা যে কেউ হচ্ছে কি ডুপ্লিকেট করতে পারে, কিন্তু অফিসিয়াল সিলটা, হ্যাঁ ডুপ্লিকেট তো করা যেতেই পারে, কিন্তু অফিসিয়াল সিলটা কিন্তু একটা অথেন্টিক হিসেবে ধরে নেওয়া হয়। তাই তুমি যদি অফিসিয়াল সিল যদি দিতে বা আনতে যদি ভুলে যাও, তখন কিন্তু খুব সমস্যাদায়ক হবে তোমার জন্য। তো এখান থেকে আমরা দেখে নিলাম যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রফর্মা ওয়ান হচ্ছে কি ডোমিসাইল সার্টিফিকেট, ফর হচ্ছে কি জিপি, জিপিতে যারা থাকছে, এবং প্রফর্মা টু ফর হচ্ছে কি যারা হচ্ছে কি পৌরসভা এলাকায় থাকছে। তো এই যে তিনটে সার্টিফিকেটের কথা এখানে আমরা বললাম, এবং এই সার্টিফিকেটগুলো তোমরা নিখুঁতভাবে ফিল আপ করে রাখো তোমার কাউন্সিলিংয়ের জন্য, তুমি চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? তো আজকে আশা করি এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হলো তোমাদের জন্য, তোমরা অনেক কিছু আশা করি জানতে পারলে। চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর যাদের যাদের যা যা সমস্যা আছে কমেন্ট বক্সে জানাও, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। ওকে থ্যাংক ইউ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।